আসসালামু আলাইকুম দর্শক, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন কুল্লু নাফসিন জায়েকাতুল মত, প্রত্যেকটি জীবকে প্রত্যেকটি প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, তবে দুর্ভাগ্যবশত এই বাচ্চাটিকে খুব ছোটবেলায় শিশু অবস্থায় মৃত্যুবরণ করতে হয়। প্রিয় দর্শক, এই বাচ্চাটি মরার আগে তার বাবাকে এমন একটি কথা শুনিয়ে গেল যা আপনি শুনলে আপনি নিজেই আশ্চর্য যাবেন, আপনি হতবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, কুল্লু নাফসিন জায়েকাতুল মত, মৃত্যুর সময় যন্ত্রণা, মৃত্যুর সময় যন্ত্রণা কেমন হতে পারে? প্রিয় দর্শক, মৃত্যুর যন্ত্রণা কেমন হতে পারে, কত ভয়ানক হতে পারে, কেবলমাত্র মৃত্যুবরণকারী ব্যক্তি অথবা মৃত্যুবরণকারী এই শিশুই জানতে পারে। প্রিয় দর্শক, আপনাকে আমাকে সকলকে একদিন এভাবে চলে যেতে হবে, সকলকে একদিন মৃত্যুবরণ করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন যে এই ছেলেটি তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, সেই সময় তার বাবা তার পাশেই রয়েছেন, তার বাবা কান্নাকাটি করছে। প্রিয় দর্শক, তার বাবা কিছুই করতে পারছে না, এটা আল্লাহ সুবহানাহু তাআলার হাতে রয়েছে। প্রিয় দর্শক, মরার আগে এই সন্তানটি এমন একটি কথা শুনিয়ে গেছে তার বাবাকে যা আপনি এই ভিডিওটিতে আপনি শুনুন। প্রিয় দর্শক, আপনি দেখলেন এই বাচ্চাটি মৃত্যুবরণ করার আগে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার নাম নিয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। ইনশাআল্লাহ এই বাচ্চাটি জান্নাতে যাবেন। প্রিয় দর্শক, ভিডিওটিকে শেয়ার করে আপনাদের অন্যান্য দিনী ভাই বোনদের দেখার সুযোগ করে দিন। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদের কলামা পড়তে পড়তে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। বিসমিল্লাহ।